কিছুদিন আগে যে একটি নতুন অ্যাপ ভাইরাল হচ্ছে যেটার মধ্যে ফেসবুক হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রামের মতো কিছু ফিচার্স রয়েছে, সেটি হচ্ছে এলিমেন্টস অ্যাপ, আর এটি মেড ইন ইন্ডিয়া। তো এই অ্যাপটির ব্যাপারে বলেছিলাম, তো সেটাও কিছু জনের ভালো লেগেছে, আর কিছু জনের ভালো লেগেছে আইফোন 12 এর ব্যাপারে। আর লাস্ট চলে আসি, তো সেখানে কিছু জন বলছে যে স্যামসাং এর যে ইউভি স্টেরিলাইজার ব্যাপারে বলেছিলাম সেটাও তাদের ভালো লেগেছে। তো যার যার চয়েস, এক একজন এক এক রকম চয়েস। তো আজকে তোমরা জানাবে যে আজকে আপডেটসগুলোর মধ্যে কোনগুলি বা কোনটি তোমাদের ভালো লেগেছে কমেন্ট সেকশনে আমাকে নিশ্চয় জানাবে। তো আজকে যে এপিসোড সেটা টাইম স্ট্যাম্প শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আমি দেব আর তোমরা দেখছো ব্রিটিশ শর্টস। সো লেটস স্টার্ট। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এন্ড ওয়েলকাম টু ব্রিটিশ শর্টস এর নতুন এপিসোড। আর আজকের এপিসোডে রয়েছে অনেক 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 আপডেটস। তো চলে আসি ফার্স্ট আপডেটে। তো সেটি হচ্ছে গতকাল রিয়েলমির একটি নতুন ফোন লঞ্চ হলো, যেটির নাম হচ্ছে রিয়েলমি C11। তো এই ফোনের মধ্যে রয়েছে 5000 mAh এর ব্যাটারি, আর এর মধ্যে রয়েছে 6.5 ইঞ্চের একটি মিনি ড্রপ ফুল স্ক্রিন, আর এর মধ্যে রয়েছে 13 MP প্লাস 2 MP একটি রিয়ার ক্যামেরা, আর রয়েছে 5 MP একটি ফ্রন্ট ক্যামেরা। আর এই ফোনের মধ্যে রয়েছে মিডিয়াটেক হিলিও G35 এর একটি প্রসেসর, অর্থাৎ এই ফোনটি হচ্ছে একটি গেমিং ফোন। যেটা বলেছিলাম যে কিছুদিন পরে মিডিয়াটেক মিড রেঞ্জের কিছু ফোন লঞ্চ করবে যেটার মধ্যে এই প্রসেসরটি দেখতে পাওয়া যাবে। আর এই ফোনের মধ্যে রয়েছে ডেডিকেটেড কার্ড স্লট, অর্থাৎ এই ফোনের মধ্যে দুটো সিম আর একটি মেমোরি কার্ডকে রাখতে পারবে। আর এই ফোনের মধ্যে রয়েছে GB RAM আর 32 GB ইন্টারনাল স্টোরেজ। যাই হোক, রিয়েলমি জানি না এটা কী করলো, এটি গেমিং ফোন লঞ্চ করলো, সে ঠিক আছে, অনেক ফাস্ট প্রসেসর, সেটা এখন দেখা যাবে যে সেটা অ্যাকচুয়ালি কত ফাস্ট। কিন্তু গেমিং ফোনের মধ্যে 2 GB RAM দিয়ে লঞ্চ করলো, জানি না রিয়েলমি এটা কী করলো, কেন করলো। তো যাই হোক, এই ফোনটির সেল শুরু হবে 2 জুলাই থেকে ফ্লিপকার্টে। তো তারপরে এই ফোনটি কিছুজন কিনবে, তারপর রিভিউতে দেখা যাবে যে এই ফোনটি অ্যাকচুয়ালিতে কতটা ফাস্ট আর কতটা ভালো গেমিং ফোন। কারণ গেমিং প্রসেসর তো দেওয়া আছে, ঠিক আছে, কিন্তু র্যাম 2 GB, চলো দেখা যাক, সময় আসলে সব কিছু দেখা যাবে। তারপর চলে আসি নেক্সট আপডেটে। তো সেটি হচ্ছে গানা যে অ্যাপ, সেও বলছিল একটি নতুন অ্যাপ লঞ্চ করবে, সেটি হচ্ছে গানা হটশট। তো এই অ্যাপের মধ্যেও টিকটকের মতো 15 সেকেন্ডের কিছু ভিডিও থাকবে, যেখানে তোমরা লিপসিং করে পারফর্ম করতে পারবে। ঠিক আছে, এখন টিকটক বন্ধ হয়ে যাওয়ার পর কিছু অ্যাপস বলছে তারাও নিজের কিছু অ্যাপস বের করবে, যেখানে টিকটকের মতো তোমরা পারফর্ম করতে পারবে। সে যাই হোক না কেন, কিন্তু আশা করি এইসব অ্যাপস লঞ্চ হওয়ার পর সেই ক্রিঞ্জ কন্টেন্ট যেন না দেখতে পাই, আশা করি। দেখা যাক, এগুলো লঞ্চ করুক, তারপর দেখা যাবে যে কি কন্টেন্ট থাকবে। তারপর চলে আসি নেক্সট আপডেট। তো সেটি হচ্ছে অ্যাপেল যা বলেছিল এখন স্যামসাংও তাদেরও কপি করছে। এখন স্যামসাংও বলছে যে তাদের যে আপকামিং ফোনগুলো আসবে সেখানেও চার্জার হেডফোনস কিছুই থাকবে না। এখন কত কিছু চলো, অ্যাপেল থেকে অনেকে শুনেছি যে কিছু কিছু কপি করে করতে করতে এখন এটাও কপি করা শুরু করে দিল স্যামসাং। দেখা যাক যে স্যামসাং নেক্সট টাইম যে আপকামিং ফোনগুলো লঞ্চ করবে সেখানেও অ্যাকচুয়ালি এই চার্জার আর ইয়ারপডস থাকবে কি থাকবে না। তারপর চলে আসি নেক্সট আপডেটে। তো সেটি হচ্ছে স্যামসাং বলছে তাদের যে নতুন লঞ্চ ইভেন্ট সেটা হবে আগস্টের 5 তারিখে। তো এই ইভেন্টটির নাম হচ্ছে গ্যালাক্সি আনপ্যাক, যেটি স্যামসাং এর অফিসিয়াল পেজে দেখতে পাওয়া গেছে। তো এই ইভেন্টে স্যামসাং তাদের অনেক ডিভাইস লঞ্চ করবে, যেমন হচ্ছে গ্যালাক্সি নোট 20, গ্যালাক্সি নোট 20 আলট্রা, তারপর গ্যালাক্সি জেড ফোল্ড 2 এক্সেট্রা এক্সেট্রা। তো এই ইভেন্টটি হোক আগস্টের 5 তারিখে, তারপর দেখা যাবে যে অ্যাকচুয়ালি কী কী তারা প্রোডাক্টস লঞ্চ করবে এই বছরে। তো তারপর চলে আসি নেক্সট আপডেটে। তো সেটি হচ্ছে গুগল ম্যাপেও কিছু নতুন আপডেটস দেখতে পাওয়া যাবে। তো সেখানে হচ্ছে তোমরা এখন এই গুগল ম্যাপে যখন নতুন আপডেটটি আসবে সেটির মধ্যে তোমরা দেখতে পাবে যে রাস্তায় যে সিগনাল রয়েছে সেগুলো কোথায় কখন রেড গ্রিন ইয়েলো এগুলো হচ্ছে। চলো, এই আপডেটটি আসলে খুবই ভালো হবে, তোমরা যখন সেই রুটটি যাবে সেই রুটটি দিয়ে, তো তোমরা সেখানে দেখতে পারবে যে নেক্সট যে সিগনাল রয়েছে সেখানে অ্যাকচুয়ালি কখন রেড থেকে গ্রিন হবে বা গ্রিন থেকে রেড হবে, তাহলে তোমরা সেই রুটটিকে অ্যাভয়েড করতে পারবে বা সেই রুট দিয়ে যাবে। তো তারপর চলে আসি নেক্সট আপডেটে। তো সেটি হচ্ছে OnePlus Nord রিলিজের আগে নানান ছবির স্পেসিফিকেশান সেসব লিক হয়ে যাচ্ছে। তো একটি ছবি লিক হচ্ছে যেখানে আমরা দেখতে পাচ্ছি এই ফোনের মধ্যে রয়েছে 90Hz ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে, আর এর মধ্যে রয়েছে স্ন্যাপড্রাগনের 765G একটি 5G প্রসেসর, আর এর মধ্যে রয়েছে 48+8+5+2 MP রিয়ার ক্যামেরা কোয়াড ক্যামেরা সেটআপ, আর এর ফ্রন্টে রয়েছে 32+8 MP ডুয়াল ক্যামেরা সেটআপ, আর এর মধ্যে রয়েছে 4115mAh ব্যাটারি আর 30W চার্জার। আর এই ফোনের যে প্রাইস সেটি থাকবে মিড রেঞ্জের মধ্যে, সেটি হচ্ছে 25-30,000 মধ্যে। আর এর যে বক্স সেটিও লিক হয়েছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ এই বক্সটা খুব সুন্দর ব্ল্যাক অ্যান্ড ব্লু এর মধ্যে। আর OnePlus বলছে OnePlus Nord এর সাথে OnePlus Buds একদিনই রিলিজ করে যাবে। আরেকটি রুমার শুনতে পাওয়া যাচ্ছে যে OnePlus Nord Lite ও লঞ্চ করবে, যেটির মধ্যে রয়েছে স্ন্যাপড্রাগন 690 প্রসেসর,
আর এর যে প্রাইস সেটি থাকবে OnePlus Nord এর চেয়ে অনেক কম, অর্থাৎ 15-20K এর মধ্যে, অর্থাৎ 15,000-20,000 এর মধ্যে থাকবে। তো আর কিছু স্পেসিফিকেশন জানি জানি, এটি একটি রুমার্স, তো এখন দেখা যাক টাইম আসলে যে যদি এরকম সত্যি কিছু লঞ্চ করবে তো OnePlus, তো দেখা যাবে সেখানে তারাও অ্যানাউন্স করে দিবে। তো টাইম আসুক, তারপর দেখা যাবে যে এই লাইট ভার্সনটাও কতটা লাইট আর কতটা কম বাজেট নিয়ে আসে। তো তারপর চলে আসি নেক্সট আপডেটে, তো সেটি হচ্ছে রিয়েলমি বলছে তারা নেক্সট আপকামিং স্মার্টফোনের সাথে 100 ওয়াটের ফাস্ট চার্জার দিবে। তো এই ফোনটি কত, আধা ঘন্টার মধ্যে তোমাদের ব্যাটারিকে ফুল চার্জ করে দিবে। তো দেখা যাক রিয়েলমি যখন নেক্সট আপকামিং যে ফোনগুলো থাকবে আর সেটি কোন ফোনের মধ্যে এই চার্জারটি দেখতে পাওয়া যাবে। তো রিয়েলমি তো বলেছে, সঙ্গে আইকিউ বলেছে যে তারা 120 ওয়াটের ফাস্ট চার্জার নিয়ে আসবে তাদের আপকামিং ফোনের সাথে। কম্পিটিশন চলছে, তো তাদের যে চার্জার সেটি বলছে 4000 mAh এর ব্যাটারি, সেটা হচ্ছে 15 মিনিটের মধ্যে 0-100% চার্জ করে দিবে। খুবই বড় বড় আপডেটস আসছে এখন, মানে 15 মিনিট মানে তোমরা স্নান করতে গেলে চার্জারে বসে গেলে বাস 0-100% চার্জ করে দিবে। তো এই ছিল রিয়েলমি আইকিউ ব্যাপারে। আর ওপো বলছে তারা 125 ওয়াটের চার্জার লঞ্চ করবে আপকামিং ফোনের সাথে। তো এই যে চার্জার সেটি 4000 mAh ব্যাটারিকে 0-100% করে দিবে মাত্র 10 মিনিটে। তো রিয়েলমি বললো ফার্স্টে 30 মিনিটস, আইকিউ বললো 15 মিনিটস, আর ওপো বলছে 10 মিনিটস। তো মনে হচ্ছে ফিউচার এমন টাইম আসবে যেখানে তোমরা ফোনকে প্লাগ ইন করলে, সুইচ অন করলে বাস 1 মিনিটের মধ্যে তোমাদের ফোন 0-100% চার্জ হয়ে গেল। পসিবল হতেই পারে, টেকনোলজিস এখন এত ইম্প্রুভমেন্ট করছে, হয়তো এক টাইম পর পসিবল হতেই পারে। তো দেখা যাক এটি চার্জারগুলো কোন কোন ফোনের সাথে ইন ফিউচার লঞ্চ করবে। আর যে ওপোর ব্যাপারে বললাম সেটা আজকে অলরেডি তারা রিলিজ করে দিয়েছে। তো তারপর চলে আসি নেক্সট আপডেটে, তো সেটি হচ্ছে আইফোন 12 এর যে প্রাইস সেটি সামনে এসেছে। তো এক জায়গায় রিউমার থেকে জানা যাচ্ছে যে এই বছর যে আইফোন 12 লঞ্চ করবে সেটির প্রাইস হবে আগের বারের আইফোন 11 থেকে $50 বেশি, অর্থাৎ এই 4-5 হাজারের কাছাকাছি এতটা বেশি থাকবে। তো যেটা বলেছিলাম যে এবছর আইফোন 12 সেটা 3টি আলাদা সাইজের রিলিজ করবে। তো 5.4 ইঞ্চের যে আইফোনটি রিলিজ করবে সেটির প্রাইস থাকবে 56,300, আর 6.1 ইঞ্চের যে আইফোন সেটির প্রাইস হবে 62-63,000। দেখে বোঝা যাচ্ছে অনেক প্রাইস এবার বেশি থাকবে। তো তোমরা যদি এটা ভেবে থাকো যে আগেরবার যে আইফোন 11 লঞ্চ করেছিল সেগুলোর যে লাইন আপ সেটির প্রাইস 1 লাখ 1.5 লাখ এরকম ছিল, তো এবার 63,000 কম। অ্যাকচুয়ালি যে প্রাইস বললাম সেটা হচ্ছে আইফোন 12-এর প্রাইস। এবছর অ্যাপেল 4টি নতুন প্রোডাক্টস লঞ্চ করবে, তো সেটি হচ্ছে আইফোন 12, আইফোন 12 প্লাস, আইফোন 12 প্রো আর আইফোন 12 প্রো ম্যাক্স। তো এই ফোনগুলো লঞ্চ করুক, তারপর দেখা যাবে যে এই প্রো আর প্রো ম্যাক্স এগুলোর প্রাইস কত থাকবে। তো তারপর চলে আসি নেক্সট আপডেটে, তো সেটি হচ্ছে স্যামসাং বলছে তাদের যে আপকামিং স্মার্ট ওয়াচেসগুলো যে থাকবে সেগুলোর যে ম্যানুফ্যাকচারিং সেগুলো ইন্ডিয়াতে হবে, আর সেগুলো শুরু হয়ে গেছে। তো এটি খুব গুড নিউজ। তো এখন থেকে যত রকম প্রোডাক্টস যে কোম্পানিগুলো সেগুলো চেষ্টা করছে যে এগুলো ইন্ডিয়াতে যেন বানানো হয়, তাহলে ইন্ডিয়ার যে আমরা সিটিজেন তারা এই ইন্ডিয়ার প্রোডাক্টসই ব্যবহার করতে পারবো, এটি খুবই গুড নিউজ। তো দেখা যাক যে স্মার্ট ওয়াচেসগুলো যখন ইন ফিউচার আসবে তো সেগুলোর প্রাইস কত নিয়ে আসবে। তো তারপর চলে আসি নেক্সট আর লাস্ট আপডেট, সেটি হচ্ছে পাবজি মোবাইলে অ্যান্টি চিটিং আপডেট এসেছে। এই ক্ষেত্রে কি হয়, আগেকার টাইমে যে পাবজি খেলতো অনেকে প্লাগিনস ইউজ করতো বা কেউ চিট করতো, হ্যাক করতো। তো পাবজি বলছে কোম্পানি তারা যে এই আপডেট আসার পর আর কেউ কোনোরকমভাবে চিটিং করতে পারবে না, হ্যাক করতে পারবে না, প্লাগিনস ইউজ করতে পারবে না। অনেকে ইউজ করতো যে হ্যাঁ এক্সরে ভিশন যেটা তোমরা কোনো জায়গায় ওয়ালের পিছনে লুকিয়ে আছো তাও তোমাদেরকে যে এনিমি সে দেখে নেবে কিছু প্লাগিনস ইউজ করে। তো এই আপডেট আসার পর সেই সব প্লাগিনস আর কাজ করবে না। আর যদিও পাবজিতে একটি নতুন ম্যাপ এসেছে লিভিক ম্যাপ, তো সেটা খেলে অনেকে মজা পাচ্ছে। তো তোমরা যারা যারা পাবজি খেলো তো সেই নতুন ম্যাপে খেলে কেমন লেগেছে সেটা তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাও। তো বাস আজকে আমি ভিডিও এতটুকু, তো রিসেন্ট কিছুদিন ধরে যত রকম আপডেটস পেয়েছি তো সেসব নিয়ে বলেছি আজকে আমার এই এপিসোডে। তো আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও, শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের সাথে, তাহলে তারা জানতে পারবে আমার চ্যানেলের ব্যাপারে, আর তারা আমার রিসেন্ট টেকনিক্যাল আপডেটসের ব্যাপারে অনেক কিছু জানতে পারবে। আর আমার রবিবার করে যে ভিডিও আসে যেটা টেকনিক্যাল টপিকের উপর থাকে, তো সেটির মাধ্যমেও তারা টেকনোলজির ব্যাপারে অনেক কিছু জানতে পারবে। তো এখন তোমরা কমেন্ট সেকশনে আমাকে জানাও যে আজকের এপিসোডের কোন আপডেট বা আপডেটসগুলো তোমাদের ভালো লেগেছে। আর যারা এখন সাবস্ক্রাইব করনি তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর এই বেল আইকনটা ক্লিক করে দিও, তাহলে পরবর্তী সময় আমার এমন আরও ভিডিও আসলে সেটা নোটিফিকেশন তোমরা ডিরেক্ট পেয়ে যাবে আর সবার প্রথমে দেখতে পারবে। আর যারা অলরেডি করে দিয়েছে তাদেরকে যেন অসংখ্য ধন্যবাদ। তো আমি আবার আসছি আবার কিছুদিন পরে একটি নতুন টেকনিক্যাল টপিকের উপর টিকটক্স নিয়ে। তো আজকের জন্য গুড বাই।